হ্যালো বন্ধুগণ, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি আজকে রূপচর্চা নিয়ে একটি ভিডিও দেখাবো, কালো স্কিন কীভাবে ফর্সা করা যায়, টান টান করা যায়, মুখের বলি রেখা বয়সের ছাপ দূর করা যায়, এইটা টিপস আপনাদেরকে আজকে দেখাবো। এর জন্য যা লাগে, লেবু একটা, একটাও লাগে না, সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ গ্লিসারিন, আর এর সাথে নারকেল তেল, এই চারটা জিনিস হলেই হয়ে যায়। আবার বলি, লেবু, চিনি, গ্লিসারিন আর নারকেল তেল। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, আমি লেবু আগেই ধুয়ে নিয়েছি, এটা কেটে আমি এখন রস বের করব। আপনারা জানেন লেবুতে ভিটামিন সি রয়েছে, যা স্কিনের জন্য খুবই উপকারী, এবং এই এখানে যে রস আছে এটা আমাদের ত্বককে টান টান করার জন্য, পরিষ্কার করার জন্য, এবং স্কিন ফ্রেশ হওয়ার জন্য এটা খুবই উপযোগী। আমি সামান্য পরিমাণ লেবু রস বের করে নিচ্ছি, সামান্য হলেই হয়ে যায়। এবং যে উপাদানগুলো আমি ব্যবহার করব, এটা ত্বকের কালো দাগ দূর করে, এটা নিয়মিত যদি ব্যবহার করা যায় তাহলে কয়েকদিনের ভিতরেই দেখবেন, আপনি নিজেই দেখবেন পরিষ্কার হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। এখানে একটা বিচি পড়েছে, আমি এটা তুলে নিচ্ছি, কারণ বিচি সহ দিলে পরে তা ব্যবহার করার জন্য সমস্যা হবে। দেখেন, অল্প 2 চামচের মতো আমি লেবু রস বের করেছি। এখন এটাতে আমি চিনি দিয়ে নিচ্ছি, চিনি 1 চামচের মতো। এটা লেবুর সাথে, লেবু রসের সাথে খুব সুন্দরভাবে মেশাতে হবে, যাতে দানা দানা না থাকে, একবারে যাতে মিশে যায়, এইভাবে করে মিশাবেন। দেখতে পাচ্ছেন আমি এইভাবে মিশাচ্ছি, যাতে কোনো দানা দানা না থাকে, তাহলে মুখে যখন লাগাবে তখন স্কিন কেটে যেতে পারে। এর জন্য খুব সুন্দরভাবে মেশাতে হবে, কোনো দানা দানা যাতে না থাকে। তারপর দেখেন, আমি অল্প পরিমাণ 2-3 ফুটার মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি। নারকেল তেল দিচ্ছি কেন, কারণ নারকেল তেলে আমাদের মুখের স্কিন টান টান করার জন্য খুব উপকারী। এরপরে গ্লিসারিন 2 ফুটার মতো দিয়ে দিচ্ছি, বেশি দেওয়া যাবে না বা লাগবে না, 2 ফুটার মতো দিলে হবে। এরপর খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে নারকেল তেল, গ্লিসারিন, চিনি, লেবুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব সুন্দরভাবে এভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে আপনি নিজের মুখটা এবং যেখানে লাগাবেন খুব সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখেন, আমার মেশানো হয়ে গেছে। আমি বারবারই বলি, নারকেল তেল, গ্লিসারিন, লেবুর রস এবং চিনি, এই চারটা উপাদান মিশালেই আমাদের স্কিনের জন্য, স্কিন ফর্সা করবে, টান টান করবে, বয়সের বলিরেখা দূর হবে এবং কালো দাগ দূর হবে। ফর্সা করতে খুবই সাহায্য করে। আমি ঠান্ডা পানি দিয়ে মুছে নিচ্ছি, যেখানে আপনারা লাগাবেন মুখে, মুখটা ভালোভাবে যাতে ধুলো বালি ময়লা না থাকে এইভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, কারণ ধুলো বালির উপরে লাগালে তেমন কাজ করবে না। এর জন্য সুন্দরভাবে আগে পরিষ্কার করে নিতে হবে লাগানোর আগে। এরপর আপনি তুলা দিয়ে বা টিস্যু পেপার দিয়ে মেশানো উপাদান লাগাতে পারেন, মেসেজ করে করে 5-7 মিনিট মেশাবেন, মেসেজ করে করে মুখে লাগাবেন। এভাবে আমি যেভাবে লাগাচ্ছি এভাবে ঘুরে 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 মেসেজ করে করে লাগাবেন সারা মুখে, চোখ বন্ধ করে লাগাবেন, কারণ চোখের ভিতরে লাগলে জ্বলতে পারে এবং সমস্যা হতে পারে। এর জন্য যখন মুখে লাগাবেন চোখ বন্ধ করে লাগাবেন, নিজেই লাগাতে পারবেন। এরপর দেখেন, 10-15 মিনিট রেখে দিবেন, শক্ত শক্ত টান টান না হওয়া পর্যন্ত। এরপর আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন, দেখবেন সাথে সাথে স্কিনের রং ফর্সা হচ্ছে, হয়েছে। দেখেন, আমি 10-15 মিনিট পরে ধুয়ে ফেলেছি, যখন একটু শক্ত শক্ত ভাব টান টান লাগছে তখনই ধুয়ে ফেলছি, এবং মুখের কালো দাগ, বলিরেখা এইগুলো
আপনি এক সপ্তাহের মধ্যে দেখবেন পরিবর্তন হয়েছে, আর থাকবে না বয়সের ছাপ, থাকবে না, স্কিনটাও খুব কোমল হয়, নরম হয় এবং চামড়া পাল্টাতে থাকে, সাদা হয়, ফর্সা হয়। আমি শুধু এখানে দেখেছেন নারকেল তেল, গ্লিসারিন, চিনি আর লেবু রস ব্যবহার করেছি, যেটা আমাদের বাসায় সবসময় থাকে। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই।